ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিভাবে বাড়ানো যায় যেহেতু এখানে মূল কনসার্ন হচ্ছে ক্যাপাসিটেন্স অর্থাৎ কি পরিমাণ চার্জ স্টোর করে সেটা ক্যাপাসিটেন্স বাড়ানোর কিছু ফর্মুলা আছে এক আমরা যদি সাপ্লাই ভোল্টেজ বাড়াই অর্থাৎ আরেকটি ব্যাটারি সিরিজে যুগ করি তবে মেটাল প্লেটের বেশি পরিমাণ চার্জ স্টোর হবে তখন ক্যাপাসিটরের সাপেক্ষে এলইডি ধরলে একটু বেশি সময় জলে অফ হবে দুই মেটাল প্লেটের এরিয়া বাড়ালে এর পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণও বাড়বে আমরা যদি এর এরিয়া বাড়াই এর মধ্যে নেগেটিভ পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে যেহেতু মলিকুল বাড়ছে প্রত্যেকটা মলিকিউলেই তো নেগেটিভ পজিটিভ চার্জ থাকে সুতরাং চার্জের সংখ্যা বাড়বে তখন এখান থেকে পজিটিভ থেকে আরো বেশি ইলেকট্রন হারিয়ে এটি আরো বেশি পজিটিভ চার্জ হবে এটি আরো বেশি ইলেকট্রন যাবে অর্থাৎ এটি আরো নেগেটিভ চার্জ হবে সরি এটা হচ্ছে নেগেটিভ তখন একটি ব্যাটারি দিলেই হবে এর জন্য এক্সট্রা আর কোনো ব্যাটারি লাগবে না ফলে এর ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাবে এলইডি ধরলে এল একটু বেশি সময় ধরে জ্বলবে আমরা যদি বড় মানের কোনো ক্যাপাসিটর ব্যবহার করি এটা হচ্ছে এক হাজার একটি ক্যাপাসিটর অর্থাৎ এর ক্যাপাসিটেন্স একটু বেশি বড়ো মানের ক্যাপাসিটর ব্যবহার করলে করে এর ক্যাপাসিটেন্স বাড়ানো যায় এতে যদি আমরা একটি চার্জ করে এল ধরি তখন এলইডি আর একটু বেশি সময় ধরে জ্বলবে আমরা চেক করতে পারি এলইডি একটু বেশি সময় জলে নিভে গেল দুই মেটাল প্লেটের মাঝখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে অর্থাৎ কি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে ক্যাপাসিটেন্স বাড়ানো কমানো যায় এই ডা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে এক প্লেট থেকে আরেক প্লেটে চার্জ প্রবাহিত হতে পারে না কিন্তু ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালের মলিকুল এমনভাবে বিন্যস্ত থাকে যেন বাম দিকের নেগেটিভ অংশ অর্থাৎ আমি একটি যদি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আর বিষয়টি ভালো বুঝে যাবে এটা হচ্ছে মেটাল প্লেট ডায়ালেকট্রিক ম্যাটেরিয়াল ধরো ডায়ালেক ম্যাটেরিয়ালের নেগেটিভ চার্জ থাকবে এদিকে পজিটিভ এদিকে যেহেতু এই সাইডে নেগেটিভ এই নেগেটিভ এদিকে আরও পজিটিভ আকৃষ্ট করার চেষ্টা করবে যেহেতু এদিকে পজিটিভ ডাইলেকট্রিকের তাই মেটাল প্লেটে আরও নেগেটিভ চার্জ আকৃষ্ট করতে চাইবে ফলে এই দুই মেটাল প্লেটে পজিটিভ এবং নেগেটিভ চার্জ আরও জমা হবে যা ক্যাপাসিটেন্স বৃদ্ধি করবে এখন একটি এল বেশি সময় ধরে জ্বলবে আবার দুই মেটাল প্লেটের মধ্যবর্তী দূরত্ব কমালেও প্লেটের মাঝখানে বিপরীত চার্জের আকর্ষণ ক্ষমতা বেড়ে যায় ফলে প্রতিটি প্লেটে আরো বেশি পরিমাণ চার্জ জমা হওয়ার চেষ্টা করে যদি দুটি মেটাল প্লেটের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে দেই তখন এই প্লেট থেকে ইলেকট্রন এই প্লেটে যেতে যেতে চায় এই আকর্ষণের কারণে দুটি প্লেটে আরও পজিটিভ এবং নেগেটিভ চার্জ জমা হওয়ার চেষ্টা করে। সে কারণে এর ক্যাপাসিটেন্স বেড়ে যায়